হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক দিন বাদে আইআইটি ক্যাম্পাসের ভেতরে এসে খুবই ভালো লাগছে প্রায়ই আসতাম শরীরটা খারাপ থাকার জন্য কয়েকটা দিন আসাই হয়নি যাই হোক এদিকে দেখুন কত তাল গাছ আর কত তাল হয়েছে সত্যি কথা বলতে কি আমার গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও এত তাল গাছ একসঙ্গে কিন্তু আমি কোথাও দেখিনি ও বাবা এদিকে হরিণটাকে দেখুন তালও খাচ্ছে আইআইটি ক্যাম্পাসের ভেতরে মুগ্ধ পরিবেশে এদের প্রাণ খুলে ঘুরে বেড়াতে দেখেছি কিন্তু কখনো তাল খেতে দেখিনি যাই হোক আমিও কয়েকটা তাল পেলে মন্দ হয় না বাড়ি গিয়ে পিঠে বানাতাম অনেকগুলোই তাল পেয়েছি আজ তালের কেক পিঠে বানাবো তাই প্রথমে তালের উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তাল থেকে কিছুটা প্লাপ বের করে নেব। আর এটাকে এবার গরম করে নেব গরম হয়ে এসেছে এটাকে কিন্তু প্রথমে ঠান্ডা করতে হবে তাই আমি এটাকে ফ্যানের তলায় রেখে আসি ফ্যানের তলায় ছিল কিছুক্ষণ প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো কিন্তু জ্যাগরি পাউডার আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি আর হচ্ছে ক্রাশ করা বাদাম আবারও আমি ভালোভাবে সব কিছু মিক্সড করে নিয়ে এটাকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তেল চারিদিকে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আর এর মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে একদম কম আছে হাফ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। হাফ ঘন্টা হয়ে গেছে এবার পিঠেটাকে আমি উল্টে দেবো ওপরের সাইডটা দেখুন শক্ত হয়ে গেছে মানে নিচের সাইডটাও হয়ে গেছে যাই হোক প্লেটে ঢেলে দেখি ননস্টিকের কড়াই বলে হয়তো বসে যায় না দেখুন কি সুন্দর প্লেটে চলে এলো এবার আমি কড়াইটাতে আরও হাফ চামচ তেল ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে পিঠের অপোজিট সাইডটা হওয়ার জন্য পিঠেটাকে আবার আমি ঢেলে দেব। আবার আমি এই পিঠেটাকে পনেরো থেকে কুড়ি মিনিট একদম অল্প আঁচে হতে দেব। প্রায় থেকে পিঠেটা আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ বাদে আমি এটাকে কাটবো এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দেখুন পিঠেটাকে আমি কেটে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে না একদম কেকের মতো হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করলেও করতে পারেন তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে শিগগিরি নেক্সট ব্লকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি টাটা